3.5 ঘন্টা ক্লাস করলো, কখনো ঘুম আসে নাই, মনে হয়েছে না নিশ্চয়ই একটা সেকেন্ড মিস হয়ে গেলে এখান থেকে একটা লার্নিং পয়েন্ট ছুটে যাবে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আলহামদুলিল্লাহ যে অনেকগুলো ভালো মানুষের সাথে পরিচিত হতে পেরেছি। আর হচ্ছে আসলে দুনিয়াতে আমরা কতদিনই বা বাঁচবো, বাট মানুষের যে আন্তরিকতা সেটা অনেক পেয়েছি আর কি এখান থেকে। অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো, দেখা গেছে আমার এজের থেকে অনেক বড়, বাট আমরা এজে ফ্রেন্ডের মতোই কাজ করছি বা অনেক সময় কথা বলা হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে মানুষের সাথে নতুন করে কিছু নতুন মানুষের সাথে পরিচিত হওয়া আর কি। আর কোর্সের ব্যাপারে হচ্ছে আসলে বেসিক্যালি আমি এখানে জয়েন হওয়ার আগে আমার অনেক ফ্রিল্যান্সার ফ্রেন্ড আছে, তাদের সাথে কথা বলেছিলাম যে আমি তো আসলে প্র্যাকটিক্যালি করতে চাচ্ছি, তো এটা তারা আমাকে সবসময় ডিসকারেজ করেছে যে মার্কেটে অনেক ধরনের লোক আছে সবাই এরকম বাউতা, মানে ইন দা মেন টার্ম যদি আপনি লোকাল ল্যাঙ্গুয়েজই বলি যে বাউতাবাজি আছে অনেক এগুলো। আমি বললাম যে না আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমার কাছে আপনাদের জিনিসগুলোকে অনেক ভালো লেগেছে বা রিলায়েবল মনে হয়েছে আর কি ফার্স্ট ইম্প্রেশনে। তো আলহামদুলিল্লাহ আমি যেরকম ভাবছিলাম সেরকমই পেয়েছি। ইন দা মিন্টে আমরা অনেক সময় দেখি যে মানুষ দাড়ি টুপি রেখেও অনেক কিছুতে অনেক হেরফের করে। আমার অফিসে আমি অনেক দেখেছি যে প্রথম ইম্প্রেশন আমার কাছে মনে হয়েছে লোকটা অনেক ভালো, নামাজ পড়তেছে, অনেক ভালো কথা বলতেছে, বাট যখনই আমি ইন্টারনাল অডিট পার্সপেক্টিভে তার কাছে গেছি তখন দেখছি যে আসলে তো তার বাস্তবিক জীবন এবং তার কর্মজীবনের সাথে অনেক ডিফারেন্স। বাট আলহামদুলিল্লাহ আমি এই জিনিসটাতে আপনাদের কাছে মানে ডিফারেন্স পাই নাই, এটা অনেক বড় জিনিস। এই ব্যাপারে আল্লাহ আপনাদেরকে অনেক সাহায্য করবে বা অনেক হেল্প করবে ইনশাল্লাহ, এটাই আশা করি, এটা দোয়া করি আর কি। আর কোর্সের ব্যাপারে যেটা বলবো, একটা সত্যি কথা আজকে বলি ভাই, আমাদের যখন কুইকবুক কোর্সটা শেষ হলো রমাদান মাসে, আপনারা যখন আমাদেরকে ব্রেক দিলেন, তো আমার আসলে অনেক আগে থেকেই আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খোলা ছিল। হ্যাঁ, তো বাট ওটা এরকম গুছানো ছিল না, কারণ আমি তো আপওয়ার্কের কোনো ক্লাস যেটা আমাদেরকে জহিরুল ভাই করাইলো এরকম প্রফেশনালি কোনো মানে একটা অভিজ্ঞতা ছিল না। তো আমি তাও একটা জবে অ্যাপ্লাই করেছিলাম, জবটা আসলে আমেরিকান ছিল না, ওইটা ইউরোপের একটা কান্ট্রির জব ছিল, বাট দে আর সার্চিং ফর দে ওয়ান টু রিক্রুট এ পার্মানেন্ট এমপ্লয়ি অ্যাকচুয়ালি। তো আমি ওইখানে অ্যাপ্লাই করেছি, বাট আমার সবচেয়ে বড় মিস্টেক হয়েছে যেটা, আমি যেদিন অ্যাপ্লাই করেছি আমি আর ওইটার খোঁজ রাখি নাই, এই রমাদান চলে গেল। 1 মাস পরে যখন আমি আমার আপওয়ার্কে জয়েন করলাম, ঢুকলাম, দেখলাম, দেখি যে তারা আমাকে মেসেজ করেছিল যে আপনার সিভি আমাদের খুব পছন্দ হয়েছে, তো আপনি কি আমাদের সাথে একটা ইন্টারভিউতে বসবেন কিনা। আমি 1 মাস পরে এসে আমার ফ্যামিলি মেম্বার বা আমার বেটার হাফকে বলছি, দেখছো আলহামদুলিল্লাহ আল্লাহ একটা অপরচুনিটি দিয়েছিল, আমার বেটার হাফ আমাকে বলো যে হয়তো তোমার একটা রিজিকই নাই, রিজিক আসবে আল্লাহ, তো কলম লেখা শেষ হয়ে গেছে, কালিও শুকিয়ে গেছে, কলম উঠায় নেওয়া হয়েছে, তো জিনিসটা হচ্ছে এরকম, হয়তো রেজিকে ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি অ্যাপ্লাই করেছিলাম এবং আপনাদের কথা অনুযায়ী সেভাবেই একটা অ্যাপ্রোচ নিয়ে আগাইছিলাম, তো দেখলাম যে ফার্স্ট অ্যাপ্রোচেই একটা ভালো রিপ্লাই পাইছিলাম। এইটাই আর হচ্ছে ইনশাল্লাহ আমার কনফিডেন্স আছে, আমিও চেষ্টা করেছি যে আসলে একটা প্রফেশনাল লাইফ মেনটেন করে আমি কোর্সটাকে যতটুকু 100% নিজের থেকে চেষ্টা করা যায় আমি সবসময় করেছি। বাট একদিন মনে হয় আমি একটা ক্লাস মিস করেছিলাম জাস্ট ফ্যামিলিকে একটু টাইম দেওয়ার কারণে, হয়তো আপনাদের কাছেও সেরকম ডাটাবেস আছে। তা এখানে সবার সাথে মিলেমিশে যেটা মনে হয়েছে যে 100% এর মধ্যে প্রায় 30-40% বা 50% লোকেরই আগ্রহ আছে যে ওয়ান্ট টু ডু সামথিং বাই দিস ক্লাউড অ্যাকাউন্টিং, আমার কাছে এটা মনে হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে অনেক ভালো সময় কেটেছে, 3 বা 4 মাসের মতো যাই সময় গেছে, সবসময় মনে হয়েছে যে আসলে এখান থেকে বেটার কিছু আউটপুট আসতে হবে, বা আমি যেটা করতেছি এটা যেন ভালো কিছু হয়, বা আমার যেই আমার যে প্রস্তুতিটা বা আমার যে প্র্যাকটিসিংটা এটা যেন ভালো কিছু হয়। এর মধ্যে অনেক মিস্টেক হয়েছে বা অনেক কাজগুলা আপ টু মার্ক হয়তো ওই লেভেলে হয় নাই, তাও আপনারা আলহামদুলিল্লাহ এটা শুধরে দিয়েছেন অনেক সুন্দর মতো ভাবে, যেটা আসলে আমাদেরকে সুন্ন অনুযায়ী করা উচিত, আমাদের অ্যাকাউন্টেবিলিটি ওইরকম লেভেলেই থাকা উচিত। তো আলহামদুলিল্লাহ এটা আপনাদের জায়গাতেও আপনারা অনেস্ট ছিলেন, আমি আমার নিজের পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে আমিও নিজে অনেস্ট থাকার চেষ্টা করেছি, যে আমি যেহেতু একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করেছি আমি যেন সেইখান থেকে আল্লাহ যেন আমাকে ভালো কিছু গিফট করে আর কি।
আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, বিশেষ করে আপনার প্রেজেন্টেশন প্লাস হচ্ছে সাকিবের প্রেজেন্টেশনও আমার কাছে খুব ভালো লেগেছে। বেসিক্যালি ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউড অ্যান্ড ভেরি গুড অ্যাকচুয়ালি। সো আই অলওয়েজ ট্রাই টু ডু সামথিং লাইক দিস, বিকজ আমার কোম্পানিতেও আমাকে কেপিআই প্রেজেন্টেশন দিতে হয়, তো আপনাদের দেখেও আমি অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ, আসলে পুরো সময়টাই অনেক লার্নিং এর মধ্যে ছিল, 2 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা ক্লাস করলেও কখনো ঘুম আসে নাই, মনে হয়েছে না নিশ্চয়ই একটা সেকেন্ড মিস হয়ে গেলে এখান থেকে একটা লার্নিং পয়েন্ট ছুটে যাবে আলহামদুলিল্লাহ। আর আমরা যেহেতু চাকরি করি, আসলে পরবর্তীতে ওই ব্যাকআপ ভিডিও গুলো দেখাটাও আমার জন্য খুব টাফ হয়ে যায়, তো এই ক্লাসে যতটুকু চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু আমাকে সাহায্য করেছে আমি ততটুকুই পেরেছি। তো ধন্যবাদ প্রত্যেককে, এত ইম্পর্টেন্টলি আপনাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে আপনারা অনেক ভালো দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি যে আল্লাহ আপনাদের কারো উপরে নিয়ে যাক, এবং অ্যাবাকাস যেন এই পুরো বাংলাদেশে খুব রিনাউন্ড একটা অর্গানাইজেশন হয় সেই দোয়াই করি।